আজ দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্সারসাইজ 7 এর কনস্ট্রাক্ট টু এক্সটার্নাল ট্যাঞ্জেন্ট টু দ্য সার্কেল অফ রেডিয়াস 25 mm অ্যান্ড 40 mm এট এ সেন্টার ডিস্টেন্স অফ 80 mm। তাহলে দুটো ট্যাঞ্জেন্ট, আমাকে দুটো সার্কেলের মধ্যে দুটো ট্যাঞ্জেন্ট বার করতে বলেছে, সেটা কিরকমভাবে করতে হবে সেইগুলো আমরা শিখব। ট্যাঞ্জেন্ট, ঠিক আছে, ট্যাঞ্জেন্ট কিরকমভাবে বার করতে হয় সেইগুলো আমরা শিখব। এখানে আমাদের বলে দিয়েছে যে দুটো রেডিয়াস যার ডায়ামিটার দিয়েছে 25 mm অ্যান্ড 40 mm অ্যাট এ সেন্টার ডিস্টেন্স অফ 80 mm, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ভার্টিক্যালি একটা হরাইজেন্টালি আর দুটো ভার্টিক্যালি লাইন আমরা টেনেছি, যার নাম দিচ্ছি আমি হচ্ছে C1 অ্যান্ড C2। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স আছে হচ্ছে কত, 80 mm, অর্থাৎ 80 mm এই এই সেন্টার ডিস্টেন্সটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো সেন্টার দাগ টানা হয়েছে। এরপরে আমরা কি করব যে ছোট বৃত্তটা আমরা এই C1 পয়েন্ট থেকে একটা ছোট বৃত্ত করব, আর 40 mm ডায়ামিটার C2 থেকে আমরা টানব, ঠিক আছে। এখানে দেখো C1 পয়েন্টে আমি একটা রেডিয়াস টেনেছি, কত, 25 mm নিয়ে একটা রেডিয়াস অঙ্কন করেছি, আর এখানে একটা বড় বৃত্ত অঙ্কন করেছি সেটা হচ্ছে 40-এর, ঠিক আছে। আর ছোট যে বৃত্তটা অঙ্কন করেছি সেটা হচ্ছে যে কত, রেডিয়াস 15 নিয়ে একটা রেডিয়াস টেনেছি। এরপরে আমরা করব সেটা হচ্ছে যে, তাহলে আমার হয়ে গেল হচ্ছে এ, এই রেডিয়াসটার নাম আমি দিলাম A1, এই রেডিয়াসটা এ, বড় রেডিয়াসটা A2, আর এই রেডিয়াসটা A3। এইবার আমরা করব হচ্ছে এইখান থেকে যে ট্যাঞ্জেন্ট, অর্থাৎ ট্যাঞ্জেন্ট, এই ট্যাঞ্জেন্ট আমরা যুক্ত করে দেবো, ঠিক আছে। ট্যাঞ্জেন্ট এখান থেকেও ট্যাঞ্জেন্ট, এখান থেকেও ট্যাঞ্জেন্ট, এই ট্যাঞ্জেন্ট, এই ট্যাঞ্জেন্ট আসবে, আর এখান থেকে এই ট্যাঞ্জেন্ট, আর এখান থেকে এই ট্যাঞ্জেন্ট, এটা যুক্ত হয়ে যাবে। দেখে নাও, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ট্যাঞ্জেন্ট থেকে এই ট্যাঞ্জেন্ট আমি মিলিয়ে দিয়েছি স্কেলের সাহায্যে, এবং এই ট্যাঞ্জেন্ট থেকে এই ট্যাঞ্জেন্ট, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই ট্যাঞ্জেন্ট, এই পয়েন্ট থেকে এই ট্যাঞ্জেন্ট, এটাই হয়ে গেল ট্যাঞ্জেন্ট, ঠিক আছে। যে এক্সটার্নাল ট্যাঞ্জেন্ট এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্যাঞ্জেন্টগুলো, এক্সটার্নাল অর্থাৎ বাইরের যে বৃত্তর যে ট্যাঞ্জেন্ট সেটা আমরা ড্র করলাম, ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। এটা এক্সটার্নাল ট্যাঞ্জেন্ট, তোমরা ঠিক এরকমভাবে ট্যাঞ্জেন্ট করার পরে এরকমভাবে লেবেলিং করবে, ঠিক আছে। বৃত্তগুলোর দেখতে পাচ্ছ তোমরা A1, A2, A3, এই তিনটে বৃত্ত, এখান থেকে এটা ট্যাঞ্জেন্ট লাইন, যে কারণে এটা ভেতরের ট্যাঞ্জেন্ট, এটাকে ছোট ছোট টি দ্বারা নাম দেওয়া হয়েছে, আর এখানে বড় ট্যাঞ্জেন্টটা T2, এখানে বড় ট্যাঞ্জেন্টটা T1, ঠিক আছে। আর এই লাইনটা হচ্ছে যে ট্যাঞ্জেন্ট যেখানে কি ছেদ করেছে সেটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। এখানে একটা ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে, অর্থাৎ এই ডিগ্রিটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটাই হয়ে গেল এক্সটার্নাল ট্যাঞ্জেন্ট।